29 জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এর জের ধরে গেল তিন দিন যাবৎ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই অবস্থায় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রী, তথ্যমন্ত্রী, বিভিন্ন পরিবহন সংস্থার মালিক ও নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ছাত্রদের সব দাবি সরকার মেনে নিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্রেশন বাতিল, তার ফিটনেস বাতিল, যা যা কিছু ছিল সেই রোড পারমিট সহ সব কিছু বাতিল করে দিয়েছি। আমরা তার আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মানে যাতে হয় সেই জন্য আমরা ইনকোয়ারি করছি। ছাড়ার জায়গা থেকে গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন, রুট পারমিট এবং চালকের লাইসেন্স পরীক্ষার পর গাড়ি রাস্তায় নামার ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন গাড়ি যাতে চলাচল না করতে পারে, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক যাতে গাড়ি চালাতে না পারে, তার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমরা সবাই আজকে যারা সব এই মিটিং বসেছিলাম সবাই আমরা একমত। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো স্বার্থান্বেষী মহল যেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখারও আহ্বান জানান মন্ত্রী।